পদত্যাগ করে পালিয়েছেন ভারতে শেখ হাসিনা। ভারত থেকে তিনি লন্ডনের ফ্লাইট ধরতে পারেন এমনটি জানা যাচ্ছে। সেনাপ্রধান এবং দায়িত্ব নিয়েছেন দেশের, এবং তিনি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন। এখন লাখে লাখে মানুষ রাস্তায় ছুটে এসেছেন, গণভবন থেকে ইট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে প্রতিশোধের শিখা। এটা গণভবন থেকে কিভাবে, আপনার অনুভূতিটা জানান। অসংখ্য অনুভূতি, দেশ স্বাধীন হওয়ার পর যেমন মানে অনুভূতি লাগছে সেরকম লাগতেছে, কলিজা ঠান্ডার মতো লাগতেছে ভাইয়া। গণভবনের ইট পর্যন্ত, তাই মানুষের এত ক্ষোভ ছিল। মানে এত ক্ষোভের কি কারণ, আপনার নিজের ক্ষোভের কি কারণ? যে হত্যা নিপীড়ন এতদিন চলল, সরকার চালালো, মানে এই সরকার একটা নিকৃষ্ট সরকার, তার প্রতি মানুষের এত ক্ষোভ, এত ক্ষোভ, মানুষ তার মানে কোনোভাবে তার আর মানে কিছু তার বলতে পারতেছি না ভাইয়া, কলেজে ঠান্ডা হয়ে গেছে ভাইয়া। ওকে, গণভবন থেকে যে যা পারছেন তাই খুলে নিয়ে আসছেন। এদেশের ছাত্র জনতা গণভবনমুখী লং মার্চ করেছিল। আরো একদিন পরে গণভবনে যাওয়ার কথা ছিল, তার একদিন আগেই শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছেন অনেকটা, এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের কাউকে রাস্তায় পাওয়া যায়নি। লাখ লাখ ছাত্র জনতা ঢাকার দখল নিয়ে প্রধানমন্ত্রীকে বিদায় করেছে। এখন জাতীয় সরকার গঠন করা হবে এমনটা আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। একটা দল তিনবার ক্ষমতায় থেকে কিভাবে জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার নজির দেখা যাচ্ছে। মানুষজন হাসিতে উল্লাসে মেতে উঠেছেন, ঢাকা মাতিয়ে তুলেছেন। সেনাপ্রধান জানিয়েছেন কোনো ধরনের ভাঙচুর না করার জন্য তিনি বলেছেন, এবং সবাইকে এখন আবার ঘরে ফিরে যাবার কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ঠিক করবেন কিভাবে দেশ পরিচালিত হবে। দর্শক দেখছেন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এটি বিজয় সরণি। কিছুক্ষণ আগে গণভবনে ছিলাম, সেখানে ইট, জামা কাপড়, হাঁস মুরগি সবকিছু মানুষজন খুলে নিয়ে আসছেন এমনটি দেখা যাচ্ছে। এমনকি সাবেক প্রধানমন্ত্রীর অন্তর্বাস পর্যন্ত মানুষ নিয়ে উল্লাস করছেন এমনটি দেখা গেছে। মানুষের যে হত্যা, মানুষ বলছেন যেটি, যে হত্যা, গুম, খুন, সন্ত্রাস, দুর্নীতি, অপকর্ম চালিয়ে সরকার যেভাবে মানুষের হৃদয়কে কষ্ট দিয়েছে, দেশকে মানবিক সংকটে ফেলেছে, তার প্রতিবাদ স্বরূপ মানুষজন এই গণবিস্ফোরণ ঘটিয়েছেন। সেই বৈষম্য বিরোধী ছাত্র কোটা আন্দোলন থেকে সেটা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, এবং ঘোষণার মাত্র 2 দিনের মধ্যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন। এই যে ভাই, এটা দেখেন একটু, মানে কিভাবে কিভাবে পেলেন, কিভাবে বা আনন্দ উল্লাসটা যদি বহিঃপ্রকাশ একটু করেন আপনার। আসলে বলার কিছু নেই, এদেশের ছাত্ররা বুক পেতে গুলি নিয়েছে, এবং তার বিনিময়ে আজকে ঢাকার মানুষ উল্লাসে মেতে উঠেছে। এটাই সত্যতায় পরিণত করেছেন। দর্শক, মানুষজনের উল্লাস আসলে শেষ হচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রী 3বার ক্ষমতায় ছিলেন, এত জনবিচ্ছিন্ন হওয়ার কারণ কি কমেন্টে জানাতে পারেন। আজকে পুরো ঢাকায় অযুত ছাত্র জনতা নেমে রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করছেন। তারা বলছে যে দুঃশাসন, অপকর্ম চলছিল এত বছর ধরে, তার একটা বিস্ফোরণ ছিল এটা। তো এই জায়গায় বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য আছে, সেটি ইরাকের সাদ্দাম হোসেনের ভাস্কর্য যেভাবে ফেলে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই এখানকে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ফেলে দেওয়া হচ্ছে বা হয়েছে কিনা সেটি একটু দেখে নেই। দেখুন বঙ্গবন্ধুর সেই ভাস্কর্যে এখন মানুষজন অবস্থান নিয়েছেন এবং গলায় রশি ঝুলিয়ে দিয়েছেন। গলায় রশি ঝুলিয়ে এটি নামানো হচ্ছে, যেমনটি ইরাকের সাদ্দাম হোসেনকে যেভাবে ইরাকে রশি ঝুলিয়ে নামানো হয়েছিল। নিচে থেকে সবাই টানাটানি করছেন, যে কোনো সময় এটি পড়ে যেতে পারে। দর্শক, শেখ হাসিনার পতন সরাসরি দেখছেন ঢাকা থেকে, এই মুহূর্তে বিজয় সরণি এলাকা থেকে। মানুষজন রশি দিয়ে টানাটানি শুরু করেছেন, রশি দিয়ে টানাটানি করছেন, যে কোনো সময় এটি পড়ে যেতে পারে। দর্শকের মধ্যে আরেকটি খবর জানিয়ে রাখি যে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন, সেনা প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন সরকার গঠন নিয়ে, এবং মানুষজন লাখ লাখ ছাত্র জনতা ঢাকায় বের হয়ে গণভবন দখলে নিয়ে গণভবনের ইট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে, এমন দৃশ্য দেখেছি। একটি দলের পতন যেভাবে হচ্ছে দর্শক সরাসরি দেখছেন।